সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের আজকের এই ক্লাসে। আজকে আমি তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়টি হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। তো গত ক্লাসে আমি সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে সামাজিক সংস্থা নিয়ে আলোচনা করব। এখন তোমরা প্রথম ক্লাস যারা করনি, আজকে ক্লাস হয়তো দেখতে গেলে অনেকে মনে করতে পারো যে সামাজিক প্রতিষ্ঠান কি আবার সংস্থা কি, কারণ আপাত দৃষ্টিতে সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক সংস্থা দুটো একই রকম মনে হয়। কিন্তু সমাজকর্মের ভাষায় বা সমাজ বিজ্ঞানের ভাষায় এই দুটো জিনিস আলাদা। মানে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের বিভিন্ন কার্যকলাপ, রীতিনীতি, প্রথা পদ্ধতি, কিন্তু সামাজিক সংস্থা তা নয়। সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে একটা সংস্থা বা অ্যাসোসিয়েশন, এজেন্সি অথবা সমিতি। মানে মূল কথা, সামাজিক প্রতিষ্ঠান দেখা যায় না, কিন্তু সামাজিক সংস্থা দেখা যায়। যেটা দৃশ্যমান সেটা হচ্ছে সামাজিক সংস্থা। তাহলে আমরা আজকে ক্লাসে জানবো সামাজিক সংস্থা কি, সামাজিক সংস্থার বৈশিষ্ট্য এবং সামাজিক সংস্থার শ্রেণীবিভাগ। শুরু করছি সামাজিক সংস্থা বা সোশ্যাল এজেন্সি। সামাজিক প্রতিষ্ঠানের মতো সামাজিক সংস্থা নানাবিধ উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের প্রয়োজনে প্রতিষ্ঠা লাভ করে থাকে। সংস্থা সমাজের ব্যক্তি, দল বা সমষ্টির চাহিদাকে কেন্দ্র করে গড়ে ওঠে। সামাজিক সমস্যা সামাজিক প্রতিষ্ঠানের একটি অংশ। সামাজিক প্রতিষ্ঠান যেমন বিবাহ, পরিবার, ধর্ম, এগুলো যেমন স্থায়ী ও চিরন্তন, সামাজিক সংস্থা স্থায়ী এবং চিরন্তন নয়। মানুষের চাহিদা ও প্রয়োজন শেষ হয়ে গেলে সংস্থাও বিলীন হয়ে যেতে পারে, যেমন গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা ইত্যাদি সংস্থা। এখন আমরা সামাজিক প্রতিষ্ঠানের সামাজিক সংস্থার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সামাজিক সংস্থা সমাজস্থ এমন একটি স্থান যেখান থেকে কোনো বিশেষ বিষয়ে সেবাদান করা হয়। সামাজিক সংস্থা হচ্ছে সমাজস্থ এমন একটি স্থান যেখান থেকে কোনো বিশেষ বিষয়ে সেবাদান করা হয়। সেবাদানের কেন্দ্রবিন্দু হলো সেবাদান স্থান বা সামাজিক সংস্থা। সেবাদানের কেন্দ্রবিন্দু বলতে এখানে কি বোঝাইছে, যে যেখান থেকে সেবা করা হয় তার একটা কেন্দ্রবিন্দু বা একটা মূল জায়গা হচ্ছে সামাজিক সংস্থা। সামাজিক সংস্থা কেবল সমাজ সেবামূলক কার্যক্রমের নিযুক্ত কেন্দ্র বা কার্যালয়কে বোঝায়। সামাজিক সংস্থা শুধুমাত্র সমাজ সেবামূলক কার্যক্রমের নিযুক্ত কেন্দ্র বা কার্যালয়কেই বোঝায়। সামাজিক সংস্থার সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞা অনুযায়ী এখানে সামাজিক সংস্থা হচ্ছে, সামাজিক সংস্থা হচ্ছে এক ধরনের সংগঠন বা সুবিধা প্রদান ব্যবস্থা, যাতে একটি পরিচালনা বোর্ডের উদ্যোগে সমাজ সেবা প্রদান এবং সাধারণত মানব সেবা কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। সোশ্যাল ওয়ার্ক সামাজিক সংস্থা সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছে, এটা আমি বোর্ডেও লিখেছি, তোমরা ভালো করে দেখে নিতে পারো। এই সংজ্ঞা দ্বারা কি বুঝিয়েছে, যে সামাজিক সংস্থা হচ্ছে এক ধরনের সংগঠন বা সুবিধা প্রদান ব্যবস্থা, যাতে একটি পরিচালনা বোর্ডের উদ্যোগে সমাজ সেবা
প্রদান করে, মানে এখানে একটা পরিচালনা বোর্ড থাকে, তাদের উদ্যোগে সমাজ সেবা প্রদান করা হয় এবং সাধারণত মানব সেবা কর্মীদের দ্বারা পরিচালিত হয়। যে বিভিন্ন ধরনের সমাজ সেবা যে দেয়া হয় বা মানব সেবা করা হয় কাদের দ্বারা করা হয়, যে মানব সেবা কর্মী যারা আছে তাদের দ্বারা এই কাজগুলো পরিচালিত হয়ে থাকে। সমাজ জীবনে বিচিত্র ধরনের সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন ধরনের সংস্থা গড়ে ওঠে, যেমন বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান। এই বিবাহের কার্যকর ও স্থায়ী করার জন্য বিবাহ রেজিস্ট্রি অফিস ও আইন প্রয়োগকারী সংস্থা গড়ে ওঠে। যেমন বিবাহ এটা হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠা আর সমাজের একটা কর্মপদ্ধতি, তো এটাকে সমাজে যখন স্থায়ী করা হয় বা কার্যকর করা হয় বিবাহকে, তখন দেখা যায় বিবাহ রেজিস্ট্রি অফিস দরকার হয় এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা গড়ে ওঠে। সুতরাং কি বলা যায়, সামাজিক সংস্থা এমন একটি সংগঠন বা সুযোগ সুবিধা যা সচরাচর পরিচালক যারা থাকে সেই পরিচালকদের বোর্ডের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং মানব সেবা প্রদানকারী কর্মীদের দ্বারা সমাজ সেবা প্রদান করে, যার মূল লক্ষ্য হল সময় ও চাহিদা অনুযায়ী জনগণের অনুভূত প্রয়োজন পূরণ করা। তাহলে সামাজিক সংস্থা কি এবং সংজ্ঞা আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আলোচনা করব সামাজিক সংস্থার বৈশিষ্ট্য নিয়ে। সামাজিক সংস্থার বৈশিষ্ট্যগুলো কি? সামাজিক সংস্থার গঠন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম পর্যালোচনা করলে সামাজিক সংস্থার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সামাজিক সংস্থার এক নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে, সামাজিক সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজের মানুষের কল্যাণে সেবা করে। এই সামাজিক সংস্থা কি করে, সমাজের মানুষের কল্যাণে বা ভালো কাজে সেবা প্রদান করে। যেমন পুলিশ বাহিনী, তাদের কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা প্রদান করা। সামাজিক সংস্থার দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সামাজিক সংস্থা সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়েরই হতে পারে বা হয়ে থাকে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সমাজের সমস্যাগুলো দূরীকরণের জন্য সামাজিক সংস্থাগুলো ভূমিকা পালন করে থাকে। সমাজে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো সমাজ থেকে দূর করার জন্য সামাজিক সংস্থাগুলো ভূমিকা পালন করে থাকে। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সংস্থার নিজস্ব মূল্যবোধ ও রীতিনীতি থাকে। নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে এটি গঠিত হয়। এটা কি এখানে কি বলা হয়েছে, যে সংস্থা প্রত্যেকটা সংস্থার নিজস্ব কিছু মূল্যবোধ, নিয়ম নীতি এবং রীতিনীতি থাকে, যেগুলো ওই সংস্থায় যারা কাজ করে তাদেরকে মেনে চলতে হয়। নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এটি গঠিত হয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সমাজের অনগ্রসর, দুস্থ ও অসহায় বা ঝুঁকিপূর্ণ লোকজনের কল্যাণে বেশি কাজ করে থাকে। মানে যে সমস্ত সমাজের যে সমস্ত লোকজন অসহায়, দুস্থ এবং যারা বেশি ঝুঁকিপূর্ণ, তাদের কল্যাণে এরা বেশি ভূমিকা পালন করে থাকে বা তাদের জন্য বেশি কাজ করে থাকে। সামাজিক সংস্থার ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সামাজিক সংস্থা স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে। সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সামাজিক সংস্থা সাধারণত অলাভজনক ও অরাজনৈতিক প্রকৃতির হয়ে থাকে। মানে সামাজিক সংস্থাগুলোর থেকে সাধারণত যারা কাজ করে তারা কোনো লাভের আশা করে না এবং এখানে কোনো রাজনীতি চলে না, এটা হচ্ছে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সামাজিক সংস্থা সামাজিক প্রতিষ্ঠানের মতো স্থায়ী ও সর্বজনীন নয়, এটি বিলুপ্ত হতে পারে কিংবা দর্শনগত পরিবর্তনের মাধ্যমে নতুন করে শুরু হতে পারে।
নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাজের শান্তি ও সম্প্রীতি এবং উন্নয়নের জন্য সামাজিক সংস্থাগুলো নিবেদিত। দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক সংস্থার অর্থসংস্থান হয় মানব হিতৈষী দান, অনুদান, সরকার প্রদত্ত অর্থ, সেবার মাধ্যমে প্রাপ্ত ফি ও অন্যান্য উৎস থেকে। সামাজিক সংস্থার শ্রেণী বিভাগ নিয়ে এবার আমরা আলোচনা করব। সামাজিক পরিবর্তন, মানুষের চাহিদা প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংস্থার উৎপত্তি হয়। তবে সাহায্যদানের প্রকৃতি অনুযায়ী সামাজিক সংস্থাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরকারি সংস্থা, আরেকটি হচ্ছে বেসরকারি সংস্থা। সরকারি সংস্থাটা আবার কি, এটা হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি, যেগুলি মানে সরকারি তত্ত্বাবধানে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে যেসব সংস্থা পরিচালিত হয় এবং যার ব্যয়ভার সরকার বহন করে, সে সংস্থাগুলো হচ্ছে সরকারি সংস্থা। তবে কি তোমরা বুঝতে পারলে সরকারি সংস্থাগুলো কি, মানে যেটা সম্পূর্ণ সরকার ব্যয়ভার বহন করে বা সরকার পরিচালনা করে থাকে। আর বেসরকারি সংস্থাটা হচ্ছে বেসরকারি উদ্যোগে যেসব সংস্থা প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত এবং যে যার ব্যয়ভার সরকারি অনুদান, জনগণের চাঁদা দান ও অন্যান্য উৎস থেকে আহরিত, তাকে বেসরকারি সংস্থা বলা হয়। নারী কল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ কল্যাণ, যুব কল্যাণ ইত্যাদি কল্যাণকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংস্থা গড়ে উঠেছে। ভৌগোলিক স্তর অনুযায়ী এ সংস্থাগুলোকে নিম্নোক্ত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে স্থানীয় সংস্থা, যেগুলো লোকাল এজেন্সি। স্থানীয় এলাকার জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে স্ব-উদ্যোগে দলবদ্ধভাবে এসব সংস্থা গড়ে ওঠে। এসব সংস্থার কার্যক্রম স্থানীয় জনগণের চাহিদা, সমস্যা ও উন্নয়নকে কেন্দ্র করে পরিচালিত হয়। দু নম্বর হচ্ছে জাতীয় সংস্থা, ন্যাশনাল এজেন্সি। জাতীয় পর্যায়ের সমস্যা ও প্রয়োজনকে কেন্দ্র করে জাতীয় চাহিদা পূরণের লক্ষ্যে জাতীয় পর্যায়ে পরিচালিত সংস্থাকে জাতীয় সংস্থা বলে। এ সংস্থার কার্যক্রম বেসরকারি বা দেশব্যাপী বিস্তৃত হয়, যেমন গ্রামীণ ব্যাংক, আশা ইত্যাদি। তিন নম্বরটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, যেগুলি ইন্টারন্যাশনাল এজেন্সি। আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিদেশের বিশেষ শ্রেণীর জনগণের চাহিদা পূরণের বা প্রয়োজনকে কেন্দ্র করে যেসব সংস্থা গড়ে ওঠে তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, যেমন ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, এগুলোই আন্তর্জাতিক সংস্থা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।